নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি প্রতিদিন এই মহাপ্রাপ্তির বিষয়ে কিন্তু আলোচনা করি, কিছু রাশির নাম আমি বলি, কিছু মানুষের সঙ্গে কিন্তু আমি যে কথাগুলো বলি হুবহু কিন্তু মিলে যায়, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলে না। এই জন্য আমি বারবার বলি, ভিডিওর আলোচনাটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। আমাদের এই যে মহাপ্রাপ্তি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যভাবের উপর। দেখুন, আপনার জন্মছকে ভাগ্যভাব স্ট্রং যদি থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনার প্রাপ্তি ঘটবে। কারণ ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না। প্রথম কথা, এই প্রাপ্তিটা টোটাল ডিপেন্ড করে ভাগ্যের উপর, এটা ভাগ্যের খেলা। আপনার জন্মছক যদি পারমিট করে, আগামীকাল সিদ্ধি যোগ রয়েছে, আগামীকাল আপনিও হতে পারেন কোটিপতি লাখপতি। কিন্তু আপনার জন্মছকে নবগ্রহের পজিশান কেমন রয়েছে তার উপর বোঝা যাবে যে আপনার প্রাপ্তির জায়গাটা কতটা মজবুত রয়েছে। কারণ রাহু হচ্ছে এই মহাপ্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তা বৃদ্ধি করে আপনার এই প্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিত প্রাপ্তির কারগ্রহ, তাই রাহুর যে নক্ষত্র বা ডিগ্রি বা অবস্থান আপনার জন্মছকে কোথায় রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তি হবে কি না। সেটা হলে কোন বছর রয়েছে আপনার দশা, ন্যাকাল চার্টে দশা পারমিট করছে কি না সেটা কিন্তু একান্তই জানা দরকার। প্রচুরজন চেষ্টা করছেন যে প্রাপ্তির জন্য, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে প্রাপ্তি ঘটছে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটছে না। আগামীকাল 11:55 থেকে 1:25 পর্যন্ত রাহুকাল রয়েছে। রাহু যে প্লেসমেন্ট তার উপর ডিপেন্ড করবে যে আপনার জন্মছকে যে ভাবগুলোকে ভালো থাকা দরকার তার উপর আপনার কিন্তু রাহু চটজলদি কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটাবে। আমি বারবার একটি কথা বলছি, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হচ্ছে, রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করে। 2-1 নম্বরের জন্য বড় বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, রাহু রক্ষা কবচ আপনাকে এই বড় ধরনের অর্থপ্রাপ্তি ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনারা বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে আপনার এই যে প্রাপ্তি হয়তো বা আপনার কেটে গেছে সেটাকে ফিরিয়ে আনানো সম্ভব, হয়তো আপনার কেটে গেছে সেটা ফিরে আসবে, বা আপনার শুভ যোগকে নিয়ে আনা, আপনার শুভ দশাকে নিয়ে এনে আপনার এই সময় মহাপ্রাপ্তির ঘটনা কিন্তু সম্ভব। সেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে বার্থ চার্ট রিফর্মেশন। দেখুন, আমরা প্রতিদিন চেষ্টা করছি প্রাপ্তি, প্রচুরজন অর্থ লস করছে। আমি বারবার বলছি, নিজস্ব অর্থটা লস করার আগে নিজের জন্মকুণ্ডলীটা একবার দেখিয়ে নিন। আপনার দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা,
অবশ্যই দেখুন। এবং যোগ কখন রয়েছে, কোন বছরে আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা আগে জেনে নিন, তারপর আপনি ইনভেস্টমেন্ট করুন। আগামীকালে বুধবারে যে পাঁচ রাশির আমি কথা বলবো, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এই পাঁচটি রাশির আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার যদি যোগ থাকে, কিছু কিছু আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটা কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু চমকে দিতে পারে। আমি বারবার বলছি, ভাগ্যভাবকে যদি স্ট্রং করানো যায়, ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তিভাব, এই তিনটা ভাবকে যদি স্ট্রং করানো যায়, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার নিশ্চিতরূপে প্রাপ্তি করবে। আর যাদের অল্পের জন্য বড় বড় অ্যামাউন্টের অর্থ মিস খেয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগে রাজা, আমি বারবার বলছি রাহুই আপনাকে এই মহাপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। রাহু আপনাকে চটজলদি অর্থপ্রাপ্তি, রাহু করে কি যে কোনো জিনিস চটজলদি। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 8 এবং 9, সময় দুপুর 2 থেকে বৈকাল 4:04 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 4 এবং 2, সময় সকাল 10 থেকে 11:15 পর্যন্ত। 3 রাশি আপনার মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 2, আপনাদের শুভ সময় সকাল 11:45 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি, 4 রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6 এবং 1, আপনাদের শুভ সময় বৈকাল 4:00 থেকে 5:28 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 9, আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 9:19 থেকে আপনার 11:12 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই টাইম এবং টার্গেট নাম্বার যদি আপনার গাঢ় যোগ থাকে, তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু আগামীকাল প্রবল প্রাপ্তি কিন্তু হবে। তবে একটি কথা আবারও বলবো, আপনারা অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিতরূপে আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। এই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে না, আপনার জন্মছককে সংস্কার করলে এবং ভাগ্যভাবকে স্ট্রং করলে, অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জের সাথে এই মহাপ্রাপ্তি ঘটবে। এবং রাহু রক্ষা কবচ, যাদের অল্পের জন্য বড় ধরনের অঙ্ক মিস খেয়ে যাচ্ছে তারাই একমাত্র রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ ঘটাবে। আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট।